শুভ সকাল প্রিয় বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বিশ্বজুড়ে কাছে দূরে ঘরে বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন নিবেদিত তারকালাপে আমন্ত্রণ সবাইকে দর্শক মানুষের সঙ্গে মানুষ মনের সঙ্গে মন আর প্রাণের সঙ্গে প্রাণ সেই বন্ধন তৈরি করে এমন এক মাধ্যম তা হচ্ছে সঙ্গীত বা গান তাই তো হাজার হাজার মাইল দূরের কোনো এক গায়কের সুরে নেচে ওঠে তাই গানে যুগে যুগে কালে কালে কথা বললে সৃষ্টির কথা বলেছে মৈত্রীর আর বন্ধনের আমাদের আজকের আয়োজনে আমরা বাংলাদেশের গানের ভবনের এই প্রজন্মের উত্তরসূরি তেমনই একজনকে আমন্ত্রণ জানিয়েছি আজকের তারকালাপে তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ভাইয়া স্বাগত শুভ সকাল কেমন আছি ভালো গান নিয়ে সময়টা কেমন কাটছে গান যতক্ষণ গান নিয়ে থাকি ততক্ষণ ভালো থাকি সেটাই তো আসলে শিল্পী সব থেকে বড় চাওয়া যে গান করে যেতে পারাটা

যে সময় গানের সিজন বলে এই সময়টা আমার একটু বেশি ভালো যায় কারণ আমি স্টেজে বেশি ব্যস্ত থাকি আর এখন বর্তমানে যে কাজটি করছে সেটি হচ্ছে শিকরের সন্ধানে মেগা কনসার্ট কালচারাল মিনিস্ট্রি অ্যারেঞ্জ করতে করছেন একটা টিভি সেটাকে প্রমোট করছেন তো এই প্রোগ্রাম নিয়ে সারা দেশব্যাপী ঘুরে ঘুরে বেড়ালাম লোকসঙ্গীত নিয়ে আর হ্যাঁ লোকসঙ্গীত শিকরের সন্ধানে যেহেতু অবশ্যই লোকসঙ্গীত লোকসঙ্গীত সবার আগে এখানে মানে আর সবার আগে লোকসঙ্গীতের গ্রহণযোগ্যতা তো সারা বাংলাদেশ ঘুরে বেড়ালাম লাস্ট প্রোগ্রাম আছে মমন সিং এর সামনে তো সবসহ ভালো আছি গান নিয়ে কেমন সারা পাওয়া যাচ্ছে লোকসঙ্গীতের সারা তো আপামর সাধারণের এখানে অন্য কোনো গানের সাথে অন্য কোনো ধরনের গানের সাথে এর কোনো তুলনায় চলে না অবশ্যই সর্বাত্মক সারা পাচ্ছি আসলে আর আপনার ভালোবাসাটা কবে থেকে শুরু লোকসঙ্গীতের প্রতি আমার ভালোবাসা একবারে আমি জেনেছি আমার থেকে যে চার বছর বয়স থেকে আমি গান করি তো তখন থেকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে লোকসঙ্গীত গাই আর তারপরে আমরা তো আপনাকে চিনেছি সেই দুই হাজার পাঁচে তো তারপর থেকেই তো পথ চলা বড় মাধ্যমে তার আগে আমার পথ চলা ছিল সেটা আমার এলাকা বা আমার ডিভিশন এর মধ্যে হ্যাঁ সেই দুই হাজার পাঁচ সালে যে সময়টা সেই সময়টা তো আসলে গান শোনা বা টিভিতে আপনাদের শো দেখা একটা অন্যরকম একটা গানের জন্য একটা সুন্দর একটা সময় আমি বলবো যে যে সময় আমরা ক্যাসেট প্লেয়ার প্লেয়ারে গান শুনতাম কবে নতুন সিডি বের হবে সে অপেক্ষায় বসে থাকতাম ঈদ আসলে নতুন সিডি কিনতাম একটা শিল্পীর পোস্টার পোস্টার পাওয়ার জন্য আশায় বসে থাকতাম এই বিষয়গুলো অনেক মজার ছিল আর কি এখন যেটি নাই সেই দুই হাজার পাঁচ সালের যে প্ল্যাটফর্ম তারপরের সময়টা কেমন ছিল তারপরের বলতে এখন পর্যন্ত আমি দুই সালের পাঁচ সালে যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমি লোকগীতি গাইবো লোকগীতির উৎস উৎকর্ষ সাধনে আমি নিজেকে নিয়োজিত রাখবো এখন পর্যন্ত সেই মানে স্লোগানে আমি আছি এবং একইভাবে তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আর আগে দেখা যেত যে ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা তো মানে আমাদের সাথে পরিচয় হয়েছে দর্শকদের সাথে পরিচয় হয়েছে আপনাদের তাই এমন তো অনেক শিল্পী আছে যে যারা হয়তো ট্যালেন্ট হান্টে আসে না বা আসার সুযোগ পায় না এই ধরনের শিল্পী আপনি যেটা বলছিলেন যে আপনারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ট্যালেন্ট হান্ট করছেন এরকম কি দেখেছেন যে আসলে মানে আমাদের সামনে আসে নাই কিন্তু লোকচক্ষুর আড়ালে থেকে গেছে অনেক ভালো শিল্পী অনেকেই আছে যদি আমি আমি আমার কথা বলি আমি যদি ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে না আসতাম আমাকে স্বাভাবিকভাবেই অন্যান্য শিল্পীরা যেভাবে আসে আমাকে সেভাবে আসতে হতো এবং এই দেশ ব্যাপী ঘুরতে গিয়ে অনেকেই চোখে পড়েছে যে আমাদের কম্পিটিশনে আসে নাই কিন্তু অনেক ভালো গায় অনেক সুন্দর গায় এমন অনেকেই অনেককেই পেয়েছি আমরা তারপরে তো অনেকগুলো অ্যালবাম তো আপনার আমরা পেয়েছি আপনার কাছে তো অনেকগুলো অ্যালবামের অনেকগুলো গান তো আমাদের খুব প্রিয় তো আপনার প্রিয় গান কোনগুলো আমার আমি যে গানগুলো গাই আমার সব গানগুলো আমার ভালো কয়টা গানের নাম বলেন যে কোন গানগুলো আপনার আমার গাওয়া গানের মধ্যে নারী হয় লজ্জাতে লাল বাউল মন যে গানের টাইটেল যেটি তারপরে পাগলা ঘন্টা আমার পরাণ পাখি দিয়া ফাঁকি গান পাগলা সব বেশ এখন গানের সংখ্যা অনেক বেড়ে গেছে একক পনেরোটি এবং মিক্সড আরো পঁচিশটির মতো অ্যালবাম মোট চল্লিশটির মতো অ্যালবাম এখন বাজারে আমার তো সবগুলো গানই ভালো লাগে আমার আর এই গানগুলো তো খুবই জনপ্রিয় আপনি যেখানেই যান সেখানেই দেখি যে এই গানগুলো আমার প্রথম অ্যালবাম সেকেন্ড অ্যালবাম বা এখন যে গানগুলো একটা দুটো করে বের হচ্ছে এই গানগুলো মোটামুটি আহ গ্রামের মানুষ গ্রাম শহর মিলিয়ে সবার কাছে পরিচিত গানগুলো শুনে দেখা যায় কি যে এই সময়ের কথা যদি আমি বলি যে অনেকে খুব জনপ্রিয় হচ্ছে একটা দুটো গান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের কাছে নিজের গান দিয়ে পরিচিতি পাওয়াটা কিন্তু অনেকের হয়ে উঠছে না হ্যাঁ এখন যে বিষয়টা হচ্ছে গানের জায়গাটা আমার মনে হয় অনেক সংকীর্ণ হয়ে গেছে যে আগে আমরা একটা অ্যালবাম করতাম একটা শিল্পীর একটা সঙ্গীত শিল্পীর তার নিজের একটা গানের অ্যালবাম থাকতো আর এখন সেই বিষয়টি নেই এখন সিঙ্গেল ট্র্যাক কেউ সিঙ্গেল ট্র্যাক করছেন সেটি ভিডিও করে বাজারে ছাড়ছেন মানুষ চিনছেন না বা চিনছেন না কেমন যেন একটা পরিবেশ এই সময় তো আপনাদেরকে মানে এইরকম একটা সময়ও আমরা আপনাদেরকে পাচ্ছি পাশে ভালো ভালো গান গাচ্ছি অনেক সুন্দর আর এই পুরো আপনার যে পুরো পথ চলাটা সেই দুহাজার পাঁচ থেকে পরিচিতি তারপরে পথ চলাটা আমরা কিন্তু একটা ছোট্ট তথ্য চিত্রের মাধ্যমে তুলে ধরতে চাই দেখে নেবো সঙ্গীত পিপাসু মানুষের কাছে বাংলার লোক সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে কজন শিল্পী নিরন্তর কাজ করে যাচ্ছেন তাদের একজন সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু যার পুরো নাম রহমান আগস্ট জন্মগ্রহণ করে এই শিল্পীর স্থায়ী নিবাস নওগাঁ জেলায় বাবা মহসিন আলী মৃধা মা আশরাফুন্নেসা এক ভাই ও এক বোনের মধ্যে ছোট রিঙ্কু প্রাতিষ্ঠানিক শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে তার গানের শুরু হলেও আনুষ্ঠানিকভাবে সঙ্গীত তার পথ চলা 2005 সালে তারপর থেকে তার শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া এবং তার পরিশ্রমের কল্যাণে এ যাবত মুক্তি পেয়েছে বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম তার মুক্তিপ্রাপ্ত অ্যালবামের মধ্যে রয়েছে বাউল বেশে রবি ঠাকুর বিভাগী ফকির লালন কানারহাট গান পাগলা ইয়া এলাহি ইত্যাদি ব্যক্তিজীবনে একমাত্র পুত্র মহত ও সহধর্মিণী আয়েশা রহমান মিশুকে নিয়ে তার পরিবার আমাদের আজকের অতিথি এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু ছোট করে তুলে ধরা আর এতদিনের এত কাজ এত ভালো ভালো গান আপনার কাছে পাওয়া অনুপ্রেরণার জায়গাটা কোথায় অনুপ্রেরণার জায়গা যদি শুরু থেকে বলতে যাই তাহলে অবশ্যই আমার বাবা যদিও উনি নেই আমাদের কাছে চলে গেছেন তারপরেও বাবাই আমার গানের প্রধান উৎসাহদাতা ছিলেন আর গানের ক্ষেত্রে এমন কেউ আছেন যাকে আপনি অনুসরণ করেন আমি আমার ব্যক্তি জীবনে এবং গান দুটোতে আমি আমার বাবাকেই খুঁজি এই যে বাবাকে খুঁজছেন শিল্পী জীবনটা এতদিন এতদিনের একটা শিল্পী জীবন তো নিশ্চয়ই একটা চাওয়া পাওয়া আছে একটা আকাঙ্ক্ষা আছে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা কতখানি পূরণ হচ্ছে আমার স্বপ্ন তো পুরো লোকগীতি নিয়ে যে আমি এই লোকগীতি দিয়ে পুরো বাংলাদেশ ভরে দেব এমনটা আর যখন বাইরে গান করতে যান তখন নিশ্চয়ই লোকসঙ্গীতের অনেক রিকোয়েস্ট আসে অবশ্যই অবশ্যই এবং আমি আগে আগেও বলেছি যে এর এই লোকসঙ্গীতের আহ্বানটা এই সারাটা সার্বজনীন এখানে কেউ একজন দুজন না সবাই পছন্দ করেন কি ধরনের গান সাধারণত রিকোয়েস্ট গুলো না আসে আমি যে গানগুলো গাই সচরাচর যে চলতি গানগুলো যেগুলো লোকসঙ্গীত বলছে যেগুলো মানুষের মুখে মুখে অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হয় এই গানগুলোই আর এই যে লোকসঙ্গীত দিয়ে মানুষের এত ভালোবাসা পাওয়া এত কাছাকাছি আসা এটা আসলে আমাদের মাটির গান আমাদের দেশের গান তো মানুষের ভালোবাসা তো থাকবে এই গানের সাথে তো স্ক্রিনে আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনাকে দেখে ভাবছে যে কখন গানটা শুনবো আমরা অনেক কথা বলছি কিন্তু দর্শকরা নিশ্চয়ই গানটা শুনলে খুব খুশি হবে ছোট্ট করে এখন একটা গান কি শুনবো আপনার গান শুনে নতুন নতুন আসছে গানগুলো এই যেহেতু পুজোর সময় যাচ্ছে এই সাথে মিল রেখে বলা যায় পাগলিনী রাধা কাঁদে পাগলিনী রাধা কাঁদে আর কাঁধে যমুনা কৃষ্ণ বলে কাঁধে কজনা কৃষ্ণ বলে কাঁধে কজনা এমন এই সময় সময় উপযোগী আর কি আমরা আরো একটা গান শুনতে চাই আপনার কাছে এবং আরো অনেক কথা শুনতে চাই কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে দর্শক মিস্টার নিবেদিত তারকালাপে আজ গল্পের সঙ্গী হয়েছেন বাংলাদেশের সুরের প্রজন্ম শ্রোতাদের প্রিয় শিল্পী রিঙ্কু গল্পের এই প্রান্ত থেকে সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি ফিরব দ্রুত আশা করছি সঙ্গে থাকবেন বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সঙ্গে রয়েছেন দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে গান দিয়ে মাতিয়ে রাখা প্রাণবন্ত শিল্পী রিঙ্কু ভাইয়া আলাপে ভাইয়া হচ্ছে এই সময় মানে এখনকার ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই যে এখন নিশ্চয়ই অনেক গান করছেন আর অ্যালবামের কি খবর অ্যালবাম কি করছেন অনেক গান করছি বল হলো গান করছি অ্যালবামের চিন্তা ভাবনা করেও অনেক গান করা হয়েছে কিন্তু এমন একটা বর্তমান গানের সিচুয়েশন যে অ্যালবামের ট্রেডিশনটাই বাংলাদেশে নাই তো প্রায় চার পাঁচটি অ্যালবামে হবে যেগুলোর কাজ করে রেখেছি চিন্তা করছি কি করব। আমার পাশে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলো রিলিজ করবো নাকি বাংলাদেশ থেকে সিঙ্গেল ট্র্যাক করব। এই চিন্তায় আছি কি ধরনের গান করে লোকগীতি এবং আবার কিছু লোকজ ধারার আধুনিক গান আগেও করেছি এখনও চেষ্টা করছি কিছু গান করার এগুলো কাদের গানগুলো গুণহরের যারা ভালো লেখেন আমার আমো জাদির গান আমার ভালো লাগে তাদের যে উলুৎফর হাসান বা প্লাবন করেছেন এরকম যারা ভালো লেখেন আমার কাছে মনে হয় তাদের গান পুরই আরকি মানে গান রেডি আছে নিশ্চয়ই আমরা খুব শিগগিরই গান একেবারে রেডি আজকেও দিতে পারে কিন্তু কিভাবে কোন ট্র্যাডিশনের গানটা ছাড়বো এটা নিয়ে কনফিউজড আচ্ছা তো গানের জন্য আমরা অপেক্ষায় থাকলাম আমার দর্শকরা অপেক্ষায় থাকলো ভাইয়া এই পথ তো আসলে অনেক মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন আর আপনার সাথে যারা গান করেন অনেক ভালোবাসা আমার সাথে যারা বাজান আমার সাথে যারা যারা বাজান ওনাদের পরিবার তাদের পরিবার সব মিলিয়ে একটা বড় একটা পরিবার এই বড় একটা পরিবারের কিছু মানুষ আসলে আপনার প্রতি ভালোবাসা জানিয়েছে দেখে নেই কি বলেছেন খুব ভালো লাগছে অনেকদিন পরে দেখলাম কারণ তোমার সাথে আমার প্রায় দেখা হয়নি খুব ভালো লাগছে আজকে দেখে আর রিঙ্কুর কথা বলবো কি খুব ভালো বন্ধু আমার আর সব সময় এভাবে বন্ধুর মতো থেকো আর গানের কথা বলবো না কারণ তুমি অসম্ভব ভালো গাও সেটা দর্শক বলবে আমার থেকে ভালো আর এভাবেই তুমি গানটাকে ভালোবেসে ভালো ভালো গান আমাদের উপহার দিয়ে যাও অনেক শুভকামনা অনেক ভালো থেকো অনেকদিন তোমাকে দেখি না দেখি না বলতে দেখা হচ্ছে না টিভিতে তো দেখছি কিন্তু খুব মনে পড়ে একটা সময় অনেক কাজ করা হয়েছে একসঙ্গে একটা সময় তোমার সঙ্গে দেশে বাইরে যাওয়া হয়েছে অনেক বেশি খুব ভালো কাজ করছো সেটুকু জানি খবর কিন্তু রাখছি এবং এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের প্রজন্মের একজন লোকসঙ্গীতকে নিয়ে এভাবে এগিয়ে যাচ্ছে এবং মোটামুটি আমি বলবো গবেষণার পর্যায়ে কাজ করছে সেটা অনেক আশার কথা আমি মনে করি যে নতুন প্রজন্মের যে কজনকে নিয়ে খুব বেশি আশাবাদী হয়েছেন শ্রোতারা তাদের মধ্যে তুমি অবশ্যই আছো খুব ভালো থেকো লোকসঙ্গীতের সঙ্গে থাকো আরও নতুন নতুন কাজ উপহার দাও শ্রোতাদের তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হও শুভকামনা রিঙ্কু ভাই রিঙ্কু ভাই তোমার বড় ভাই আমরা ভাই বোন একসাথে কাজ করে যাচ্ছি তোমার গান তো আমার অনেক ভালো লাগে তুমিও ফোক গান করো আমিও ফোক গান করি কিন্তু আমাদের সম্পর্কটা ভাই বোনের এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমার গান আমি যখন শুনি না আমার আসলে এটা অদ্ভুত লাগে মানে তুমি এমন ভাবে গান গাও আমি যখন তোমার সাথে স্টেজ শো করে আমি তখন দেখি যে মানে কি বলবো আসলে বোন যেভাবে ভাইকে বলে আমি সেভাবেই বলছি যে তুমি আসলে অসাধারণ অসাধারণ ধন্যবাদ বিউটি পুতুল এবং সালমাকে যে ওরা সবাই সুন্দর মানুষ ভালো মানুষ আহ তাই আমার আমার সম্বন্ধে ভালো বলেছেন না কিন্তু এটা তো ভুল না যে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন আপনি এবং চমৎকার গানের এখন এগিয়ে এগিয়ে যাওয়ার হচ্ছে ভালোবাসা এই যাওয়াটা এখনকার সময়ে কতখানি সহজ নাকি কঠিন অনেক কঠিন আমাদের আমাদের দেশের ক্ষেত্রে এক মানুষের পছন্দনীয় হয়ে ওঠাটা অনেক কঠিন আবার ধরে রাখাটাও কঠিন বিষয়টা এমন আর এই সময়ে আসলে জনপ্রিয়তা দেখা যাচ্ছে যে অনেকেই জনপ্রিয় হয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে আসলে থাকাটা টিকিয়ে রাখার জন্য পরিশ্রম বা নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের যে কমিটমেন্ট এটার একটু অভাব বোধ করি আমি মনে আমার মনে হয় যদি এই জায়গাটুকু এই জায়গাটায় সবাই যত্নবান হন যারা আমাদের আমাদের সাথে বা আমাদের পরের যে জেনারেশন আসছে তাহলে সহজ হবে বিষয়টা মানুষের মনে থাকার আর আপনার কথা জানতে চাই যে শিল্পী মনতো আসলে নিশ্চয়ই অনেক আকাঙ্ক্ষা আছে অনেক গান করার কোন ধরনের গান এখন করা হয় নাই আমার আমার যত আকাঙ্ক্ষা যত কামনা আমার গান নিয়ে তো বাংলা লোকগীতির এত ধারা যে সব ধারাতে বিচরণ করা আমার একার পক্ষে হয়তো এক জীবনে সম্ভব নয় তবে যতটুকু যেতে পারি যত ধারায় নিজেকে নাম লেখাতে পারি বিষয়টা এমন

আর বিশেষ করে কিছু কথা বলতে চাই মানে আপনার গান আমি সত্যি কথা বলতে আমি না আমাদের ফেঙ্গুল সবাই ভীষণ ভালোবাসি আপনার গান সবসময় শুনি আর আপনার বয়সটার মধ্যে মানে

ও সাথী একবারে সে দেখে আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি ও একবারে সে দেখে আমি কত সুখে আছি ও সাথী সে দেখে কত সুখে চমৎকার একটি গান মানে একটা গান যখন করেন তখন আপনি কি কি দিক চিন্তা করে গানটা করার সিদ্ধান্ত নেন না আগে গানের কথা কথা সুর বিশেষত্ব কথা এবং আচ্ছা তার মানে কথাটা খুব বেশি প্রাধান্য দেয় অবশ্যই আমি বাণী প্রধান গান বেশি গাই কথাকে অবশ্যই সবার আগে আমি মানে ইয়ে করি যে কথাগুলো অবশ্যই সুন্দর হতে হবে যদি জানতে চাই যে লোকসঙ্গীতে আসলে মানে বাংলাদেশের অবস্থানটা কেমন এখন কিন্তু লোকসঙ্গীত আমরা খুব অনেক শুনতে পাচ্ছি অনেক শিল্পীর মুখে শুনতে পাচ্ছি কিন্তু আসলে অবস্থাটা কেমন আপনার কাছে জানতে বাংলা ভাষার অবস্থান আমার আমার জানা মতে অনেক ঊর্ধ্বে বিশ্বের যতগুলো ভাষা আছে তার মধ্যে এক দশের মধ্যে বাংলা ভাষা তো বাংলা ভাষা ঊর্ধ্বে আবার বাংলা ভাষার লোকজ যে সংস্কৃতি এই লোকজ বা লোক গানের যত ধারা আছে আবার মনে হয় না বিশ্বের কোনো ভাষায় এতগুলো ধারার গান বা এতগুলো লোকজ বা বিষয়াশয় আছে আর কি সেক্ষেত্রে বাংলার লোকগীতির একটা সমূহ সম্ভাবনা আছে যে যদি কেউ লোকগীতি নিয়ে চর্চা করেন দেশে বিদেশে বা ইন্টারন্যাশনালি গানের ক্ষেত্রে অনেক বেশি মূল্যায়িত হবে আমি যেটা মনে করি বাংলা ইন্টারন্যাশনালি যে বললেন আসলে মানে বিশ্বের দরবারে আমাদের লোকসঙ্গীতকে উপস্থাপন করতে গেলে আমাদের আরো কি করা উচিত এটা শুনবো কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে দর্শক মিস্টার ম্যাগনি বিদিত তারকালাপে আজ গল্প হচ্ছে গানে গানে নিজেকে অন্য অনেকের চেয়ে এগিয়ে রাখা দরাজ কণ্ঠের অধিকারী জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কুর সঙ্গে তার একান্ত ভাবনা এবং গান নিয়ে এই গল্প থেকে আবারও খানিকটা সময় নিয়ম মানে বিরতি নিচ্ছি সঙ্গেই থাকবেন ফির গল্পের সঙ্গী হয়েছেন দশ বছর ধরেই নামই যাকে এদেশের বেশিরভাগ সঙ্গীত পিপাসু মানুষ চেনেন জানেন সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু ফিরছি গল্পে হ্যাঁ গল্পে ফিরবো কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য আপনি অনুমতি দিলে কুইজটা বলতে চাই অবশ্যই দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারকলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী ঝিলিকের সবশেষ মুক্তিপ্রাপ্ত অডিও অ্যালবামের নাম ছিল প্রথম প্রেম আর তারকলাপের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী রিঙ্কুর মুক্তিপ্রাপ্ত প্রথম অডিও অ্যালবামের নাম কি ছিল অপশন কম বাউল মন অপশন খ বিভাগে জানি সঠিক উত্তরটি আপনি আপনারা জানেন এবং কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের এস এম এস অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখার নিয়মে সর্বোচ্চ সংখ্যক সংখ্যকএস প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে ফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে আর ফোনের ছয়টা ডিজিট আপনার মুখ থেকে শুনতে চাই নাম খাদিজা আর ছয়টার ডিজিট নাইন জিরো জিরো থ্রি নাইন নাইন খাদিজা অনেক অনেক অভিনন্দন প্রিয় শিল্পীর মুখ থেকে নিজের নামটা শুনতে পারলে যে খুব ভালো লাগে এটা আমরা জানি আপনার জন্য পুরস্কারও আছে খুব ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ভাইয়া যেটা জানতে চাচ্ছিলাম যে ইন্টারন্যাশনালি আমরা লোকসঙ্গীতকে আরও বেশি পরিচিত করতে গেলে কি করতে পারি এই এই ক্ষেত্রে আমি মনে করি যে একজন শিল্পীর চেয়ে একটা একটা দেশের যে ব্যবস্থা দেশের যে সমাজ ব্যবস্থা বা দেশের পরিচালনায় যারা আছেন এই অঙ্গনের সাংস্কৃতিক যেমন সাংস্কৃতিক বা প্রত্যেকটা দেশেরই সাংস্কৃতিক একটা কি বলে একটা মন্ত্রণালয় থাকে মন্ত্রণালয় সেই এই এইভাবে যদি কোনো মন্ত্রণালয় বা কোনো একটা বড় প্রতিষ্ঠান বা একসাথে মিলিয়ে মানে অনেক মানুষের অংশগ্রহণ আছে এরকম কোনো প্রতিষ্ঠান যদি এর এই বিষয়ে একটু সজাগ হন তাহলে মনে হয় বেশি ভালো হবে যেমন আমাদের আমাদের দেশকে দেশের লোকসঙ্গীতকে প্রোভাইড করতে হবে বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ভাষার মানুষের কানে পৌঁছাতে হবে তবেই সম্ভব এই আপনারা দেশের বাইরে যাচ্ছেন অনেক শো করছেন তো শো করতে গিয়ে কেমন দেখেছেন যে কেমন রেসপন্স পাচ্ছেন যে মানুষ কি লোকসঙ্গীতের ব্যাপারে কতখানি আগ্রহী এখন এ বিষয়ে বলবো যে আমরা দেশে বাইরে যাচ্ছি আমি কিন্তু আমার দেশের মানুষকে গান শুনতে যাচ্ছি সেই দেশের মানুষ আমার গান শুনছে না কিন্তু খুব অল্প শতকরা পাঁচজন হয়তো যে একশো জন মানুষ থাকলে সেখানে পাঁচজন সেই দেশের মানুষ শুনছেন আমার দেশের মানুষই ওইখানে কিন্তু আমরা তো দেখি যে লালনের গান শুনতে কিন্তু আমাদের জাপান থেকে কয়েকটা দেশ মানে উল্লেখ করা যায় সেসব দেশ থেকে আসছেন কিন্তু আমার দেশের গান আমি যখন শোনাতে যাচ্ছি দেশের বাইরে তখন আমি আমার দেশের মানুষকে গান শোনাচ্ছি আমি সেই দেশের মানুষকে গান শোনানোর ব্যবস্থা করতে হবে আমি যে দেশে যাচ্ছি আমি আমেরিকায় যাচ্ছি আমি ইংল্যান্ডে যাচ্ছি আমি ইউরোপ আফ্রিকায় সব জায়গায় যাচ্ছি কিন্তু সেই অংশের মানুষকে আমার গান শোনাতে চাই আমি আমার দেশের মানুষকে না শুধু আমি জানি শোনাতে পারলে যদি আমরা তাহলে পছন্দ করবেন কিন্তু ওনাদের কার পর্যন্ত যাওয়ার বিষয়টাই অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে কি আপনারা পদক্ষেপ নিয়েছেন আবার বলছি যে এককভাবে এর পদক্ষেপ নেওয়া সম্ভব না এটা অবশ্যই রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া উচিত তারপরে তো এই যে আপনারা গান করছেন আপনাদের কাছে লোকসঙ্গীত শুনছি এবং লোকসঙ্গীতে নতুন নতুন অনেক শিল্পী পাচ্ছি আমরা এখন নতুন যারা গাচ্ছে কি মনে হয় যে তারা কেমন গাচ্ছে বিষয় নতুন যারা আছেন ভালো গাচ্ছেন আমি বিষয়টা বলি যে এই শিকরের সন্ধানে আমরা যে অনুষ্ঠানটি করছি এখন আমাদের সাথে বিদেশি মিউজিশিয়ান বাজাচ্ছেন আর সেখানে রাশিয়ান মিউজিশিয়ান টার্কিশ মিউজিশিয়ান আমেরিকান ইংল্যান্ড অনেক দেশ থেকে এখন মিউজিশিয়ান আমাদের বাংলাদেশে আছেন এবং ওনাদের সাথে প্র্যাকটিস করে আমরা এখন স্টেজে গান করছি এই যে অন্য দেশের একজন একজন মিউজিশিয়ানকে আমাদের দেশের গান শুনিয়ে ভালো লাগিয়ে তাদের সাথে আমরা গান করছি এটা অনেক আমার কাছে অনেক ভালো লাগার বিষয় আর গানের প্রতি যদি আমরা একটু দায়িত্ববান একটু যদি বা যত্নবান হতে পারি তাহলে গান ভালো হবে অবশ্যই ছোটরাও ভালো করবে আর অবশ্যই আমাদের সিনিয়র যারা আছেন ওনাদের মানে অনুসৃত পথে আমাদের চলতে হবে শুধু তো আসলে গান গাইলেই হয় না দেশের প্রতি একটা দায়িত্ব থাকতে হয় অবশ্যই গানের গান গানের সাথে আমরা লোক সংগীতকে কতখানি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসার বিষয় অবশ্যই থাকতে হবে সেই দায়িত্ব বোধ কি আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখনকার সময় সবাই অনেক সবাই দেশপ্রেমিক সবাই আসলে দেখা যায় লোকসঙ্গীত নিয়েই কথা হচ্ছিল লোকসঙ্গীতে আসলে আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি এবং আপনারা যেহেতু আছেন সেহেতু আরো ভালো ভালো গান আমরা আপনাদের কাছে পেতে যাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা কিন্তু গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি ধন্যবাদ তারকালাভ মিস্টার ম্যাঙ্গো প্রাণ মিস্টার ম্যাঙ্গো দিন আগে এসেছিলাম আবারও আসলাম বা আবারও আসা হবে হয়তো আশা করছি আবার খুব শীঘ্রই আপনাকে পাব এবং আরো অনেক গান শুনবো আপনার কাছে ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আর আর টিভি তো আমার প্রাণের জায়গা আর টিভির সকল কলা কৌশলীকে আমার আর রিঙ্কুর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আবারও ধন্যবাদ দর্শক একটাই পথ দিয়ে ভালো মন্দ সাদা কালো বেটে লম্বা সুন্দর অসুন্দর সব মানুষই পথিক হয় তাতে পথের কিছু লাভ বা ক্ষতি হয় না ক্ষতি হয় তখন যখন কেউ অপ্রত্যাশিতভাবে পথকে নোংরা করে যান একইভাবে একই গান একই রকমের গান অনেক অনেক শিল্পী নানা বাদ্যযন্ত্রের সঙ্গে নানা সুরে করে থাকেন তাতে গানের কিছু ক্ষতি হয় না ক্ষতিটা হয় তার যিনি সেই গানের আবেগটি সঠিকভাবে তুলে ধরতে পারেন না শৈল্পিকভাবে সেটি সকলের জন্য পরিবেশন করতে পারেন না ভালো থাকুন প্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু ভাইয়া এবং তার পরিবার পরিজন সকলে এই প্রত্যাশায় আজও পর্যন্তই কাল আবারও দেখা হবে প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ বাংলাদেশকে আর হ্যাঁ দর্শক আর টিভি নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাইলে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আর টিভি